রাফির হত্যাকারীরা রেহাই পাবে না, বলেছেন প্রধানমন্ত্রী। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বাবা এ কে এম মুসা, মা শিরিনা আক্তার ও দুই ভাই সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করে রাফি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমন মেয়েকে যারা পুড়িয়ে হত্যা করেছে তাদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না। প্রধানমন্ত্রী মর্মান্তিক এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী এ সময় রাফির বড় ভাইয়ের হাতে এনআরবি গ্লোবাল ব্যাংকের চাকরির নিয়োগপত্র তুলে দেন এবং পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজামুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য রাফির বাবা মা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী প্রেস ইয়ং সূত্র জানিয়েছে, রাফির বড় ভাই মাহমুদুর হাসান নোমান ব্যাংকটিতে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কাজ করবেন। গ্রাজুয়েশন সম্পূর্ণ করার শর্তে তাকে চাকরি দেওয়া হয়েছে। 27 মার্চ রাফি ফেরির সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে। এরপর 6 এপ্রিল এইচএসসি সমমানের আলিম পরীক্ষা দিতে যায়। ওই দিন মুখোশ পরা কয়েকজন মিথ্যা তথ্য দিয়ে তাকে ছাদে ডেকে নিয়ে অধ্যক্ষর বিরুদ্ধে মামলা তুলে নিতে বলে। রাফি রাজি না হলে তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মারাত্মক দগ্ধ হয়ে রাফি 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। প্রধানমন্ত্রী রাফিকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও রাফিকে বাঁচানো যায়নি। প্রধানমন্ত্রী রাফি হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি নির্দেশ দিয়েছেন।